স্বাগত বাংলাদেশ লাইভে, সাথে আছি আমি আফসারউদ্দিন। রাজশাহী মহানগরীতে 9,000 অটোরিকশার লাইসেন্স নিলেও চলাচল করছে 25,000, ফলে যানজটে নাকাল নগরবাসী। সেই খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে এত বেশি অটোরিকশার কারণে আসলে কি ধরনের সমস্যা সেখানে হচ্ছে এবং সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আফসার। আমরা আছি রাজশাহী মহানগরীর ব্যস্ততম সাহেব বাজার জিরো পয়েন্টে, যেখানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষের যাতায়াত আছে। তো একটু দেখে নিতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে এইখানে কি ধরনের যে যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে যদি হচ্ছে যে 9,000 অটোরিকশার অনুমোদন রাজশাহী সিটি কর্পোরেশন দিলেও এই নগরীর মধ্যে চলছে 25,000-এর বেশি অটোরিকশা। কয়েক দফার অটোরিকশার মালিক যারা আছেন তাদের সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বৈঠক করে এটিকে কীভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে বিষয়ে একাধিকবার বৈঠক করলেও সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখানে যেখানে সেখানে অটোরিকশা থেমে যাওয়া, এখানে যারা ট্রাফিক পুলিশের যে ব্যবস্থাটি আছে তারা মোটরসাইকেলের দিকে বেশি নজর দেন, তারা কিন্তু এই অটোরিকশাগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না। আমরা দেখি যে এখানে যদি দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু এখানে আছে, ট্রাফিক ব্যবস্থা আছে, কিন্তু অটোরিকশাগুলিকে সরিয়ে এখানে যে যানজট যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমরা এখানে লক্ষ্য করি না। ফলে মানুষকে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, যানজটের কবলে পড়তে হচ্ছে। এখান থেকে শুধুমাত্র 500 গজ দূরে রাজশাহী কলেজ, সেখানে যেতে কোনো কোনো দিন 20-25 মিনিট সময় লাগে। আমরা এ নিয়ে একটু কথা বলতে চাই রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের কাছ থেকে। জামাত খান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের রাজশাহীর মানুষের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন করেন, বিভিন্ন জায়গায় আপনারা স্মারকলিপি দেন, এই যে অটোরিকশাগুলি এত বেশি, কী ধরনের ভোগান্তি সৃষ্টি করছে রাজশাহীতে? শিক্ষানগর রাজশাহী আপনারা জানেন যে যানজটের নগরীতে পরিণত হয়েছে। এই যে হাজার হাজার রেজিস্ট্রেশনবিহীন যে সমস্ত ইজি বাইক সহ অন্য যানগুলিতে আজ ভোগান্তির শিকার হয়েছে রাজশাহী সাধারণ মানুষ, শিক্ষার্থী, সকলেই মিলে। এটার কর্তৃপক্ষের কোনো রকম কোনো উদ্যোগ নেই। অতএব আমরা মনে করি যে এইটা কারা এর পিছনে ইন্ধন যোগাচ্ছে এবং কারা এই রাতারাতি যত্রতত্র হাজার হাজার ইজি বাইক নামাচ্ছে তার তো আসলে একটা লিমিট থাকা দরকার। এই সমস্ত ট্রাফিক কোনো সিস্টেম নেই এখানে, যত্রতত্র যেখানে সেখানে আপনার দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ এদেশের বড় বড় মানুষ মারা গেছে। হসপিটালে যান, আপনার দেখবেন যে 8 নম্বর ওয়ার্ডে এই ইজি বাইকের কারণে মারাত্মক আহত হয়ে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রশাসন এবং সরকারকে জানাতে চাই, এটা যদি এখনই বন্ধ করা যায় না হয় তাহলে কিন্তু আমরা মারাত্মকভাবে হয়রানি এবং অসুবিধার মুখে পড়বো বেশি। ধন্যবাদ জামাত খান আপনাকে। আফসার, আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যিনি সাধারণ সম্পাদক জামাত খান, তার সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রতিদিনই কিন্তু এখানে নামছে অটোরিকশা, সেই অটোরিকশা কিন্তু ভোগান্তি বাড়াচ্ছে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযান ছিল অটোরিকশার বিরুদ্ধে, তখন দেখা গিয়েছে যে একই অনুমোদন, একটি গাড়ির অনুমোদন নিয়ে একাধিক গাড়ি কিন্তু রাজশাহী মহানগরীতে চলাচল করেছে। যেহেতু এখানে অনেকগুলো রুট আছে সেই রুটগুলিতে এই অটোরিকশাগুলি চলাচল করে, ফলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও কিন্তু একই কাগজে একাধিক অটোরিকশা নামানোর বিষয়টি ধরা একটু কষ্টসাধ্য। তারপরেও আমরা যেটি জানতে পেরেছি, সিটি কর্পোরেশন যেটি বলছে যে 2 রঙের এই অটোরিকশা নামানো হবে, যেটি একদিন করে চলবে, ফলে অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে যানজট। আফসার, এই ছিল রাজশাহী থেকে যানজটের সর্বশেষ খবর আমার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। 80-এর দশক থেকে দেশের উত্তরাঞ্চলে নারী ও শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান TMSS। তাদের শুরু এবং পথ চলা নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। সাথে থাকছেন TMSS এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। মানিক, আপনার কাছে একটু জানতে চাইবো, এই প্রতিষ্ঠানের আসলে এই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি এবং তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের বলবেন।
হ্যাঁ আফসার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে যে বিষয়টি সারা দেশের দর্শকদেরকে জানিয়ে রাখি যে টিএমএস বাংলাদেশ 80-এর দশকে আপনার এই যাত্রা শুরু করে এবং সেই সময়ে মিনসে কিছু ভিক্ষুক তাদের যে ভিক্ষাবৃত্তি করে যে মুষ্টি চালগুলো রেখেছিল সেই 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 সম্পদ দিয়েই আজকের টিএমএস বাংলাদেশ বাংলাদেশের একটি বৃহৎ অর্থাৎ তৃতীয় লার্জেস্ট একটি এনজিও হিসেবে পরিচিতি পেয়েছে। আসলে এই টিএমএস যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি আজকে টিএমএসএসের বাংলাদেশকে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে একটা পরিচিতি লাভ করেছেন, সেই স্বপ্নদ্রষ্টা টিএমএসএসের অর্থাৎ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনিয়ারা বেগমকে আজকে নিশ্চিন্ত করে স্বাগত জানিয়েছি তার স্বপ্ন এবং টিএমএসএস নিয়ে আগামী দিনের পরিকল্পনাগুলো জানার জন্য। জনাব অধ্যাপিকা হোসনিয়ারা বেগম, আপনাকে নিশ্চিন্ত করে স্বাগত। আসলে আপনার কাছে জানতে চাইছি যে এই টিএমএসএসের এই আজকের এই উত্তরোত্তর যে সমৃদ্ধি এটার পিছনে আসলে আপনার আপনার ব্যাপক অবদান রয়েছে, আসলে এই এটা কীভাবে এই পর্যায়ে যাওয়া সম্ভব হলো? ধন্যবাদ। আপনি অলরেডি বললেন যে টিএমএসএস 80-এর দশকে যাত্রা শুরু করে, তো এই যাত্রা কিন্তু আমার মাধ্যমে 80-এর দশকে শুরু করে। বিফোর দ্যাট এই সংগঠন 1964 সালে ফকনীরা এবং গৃহকর্মীরা তাদের জীবনের যে সংগ্রাম, আর সংগ্রাম কেন করেছে, তারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, নিগৃহীত ছিল, অসীম কষ্টের কষাঘাতে তারা সংগঠিত হয়ে 14টা ছোটো ছোটো সমিতি করেছিল এবং 80-এর দশকে আমি তাদেরকে পেলাম 126 জন ফকন্নী এবং গৃহকর্মী, 206 মন চাল। তো ওই সংগঠনটা ফর্মালাইজ করে সরকারের বিভিন্ন বিধিবিধান লিগ্যাল সাইটগুলো সব ঠিকঠাক করে আজ পর্যন্ত এই সংগঠন চলছে। এটার বিকাশের অন্যতম কারণ সততা, আগ্রহ এবং প্রতিজ্ঞা যে আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই, স্বাবলম্বী হতে চাই, মানুষের সেবা করতে চাই। তো আমরা দেখেছি যে নারী উন্নয়নে আপনার টিএমএসএস ব্যাপক অবদান রাখছে, তো যেহেতু আপনি একজন নারী, তো এই নারীদের নিয়ে সামনে কী পরিকল্পনা রয়েছে? নারীদের দ্বারাই সংগঠন সৃষ্টি, নারীদের জন্য এবং নারীর উদ্দেশ্যে। তো নারীকে ক্ষমতায়ন করার জন্য কয়েকদিন আগে আপনার ইয়েতে কাঠমান্ডুতে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সম্মেলন হলো, হোটেল হিমালয়ের ভেনুটা ছিল, সারা বিশ্বের অনেক নারী, অনেক বিশেষজ্ঞ লোক আসছিলেন। সেখানে প্রতীয়মান হলো বা আমরা সর্বসম্মতিক্রমে এটা নির্ণীত হলো যে নারীরা নন পেইড জব, অড জব করে থাকে এবং এতে নারীদের পরিশ্রমও অনেক বেশি হয়, নারীরা আপনার তাদের কর্মে তাদের শ্রমের যে মূল্যায়ন সেটা পায় না, অথচ নারীরা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কাজ করছে। তো এই নারীদেরকে পাওয়ার সেক্টর, ওমেন ইন পাওয়ার সেক্টরে নারীদেরকে যদি দেওয়া হয়, পাওয়ার সেক্টর মানে এটা গুরুত্বপূর্ণ, পাওয়ার খুবই ভ্যালুয়েবল, এই পাওয়ারের চাবিকাঠি যদি নারীর হাতে থাকে, নারীরা যদি পেশাদার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেই ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নটা বেশি হবে। আমরা যেটা জানতে চাইছি আপনার কাছে সেটা হচ্ছে টিএমএসএস মাইক্রো ক্রেডিট নিয়ে যাত্রা শুরু করেছিল, এরপরে আপনার দেখা গেছে যে শিক্ষার দিকে আপনার ব্যাপক ঝুঁকে পড়েছেন, স্বাস্থ্যের দিকে ঝুঁকে পড়েছেন, কেন? টিএমএসএস মাইক্রো ক্রেডিট দিয়ে তার যাত্রা বেগবান করেছে, কিন্তু তার আগেই টিএমএসএস চাল সংগ্রহ করে আপনার কাইন্ডস লেন্ডিং করত, লেনদেন করত, এবং টিএমএসএস তারা মর্মে মর্মে হাড়ে হাড়ে তারা বুঝেছে যে শিক্ষাবিহীনতা, প্রযুক্তিবিহীনতা, দক্ষতাবিহীনতা জনিত কারণেই মানুষ গরিব, আমরা গরিব। সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে মানুষকে শিক্ষিত করে তোলা হোক, যার ফলে আমরা সরকার অনুমোদিত 33টি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, যার মধ্যে 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএমএসএস নার্সিং কলেজ, টিএমএসএস ম্যারিন একাডেমি। এভাবে আপনার কাছে শর্ট জানতে চাই, সেটি হচ্ছে যে দেশে বাংলাদেশে যেহেতু সারা দেশে জেলা উপজেলা জেলা এবং উপজেলা রয়েছে, দেশের বাইরে কোনো পরিকল্পনা আপনার রয়েছে? দেশের বাইরে এই মুহূর্তে আমরা ভারতে কিছু কিছু কাজ করছি, রিমোট এরিয়াতে এবং নেপালে করছি, শ্রীলঙ্কাতেও করছি, আগামীতে আরও আমাদের দেশের বাইরে কাজ করার পরিকল্পনা আছে। কিন্তু এই পরিকল্পনা মাফিক কাজ করতে গেলে যে জনবল দরকার, আমাদের ব্যবস্থাপনার যে সক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করা দরকার,
সেগুলো আমরা করছি, গ্রাউন্ড ওয়ার্ক করছি, আমরা সারা বিশ্বে আমরা কাজ করব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন টিএমএসএস এর নির্বাহী প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনি আরা বেগমের কাছ থেকে টিএমএসএস এর আগামী দিনের পরিকল্পনা। উনি টিএমএস নারী ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি গ্রামের যেটা প্রধানমন্ত্রীর ভীষণ রয়েছে যে শহরকে গ্রাম, গ্রাম গ্রাম যেটা থাকবে না যে কথাগুলো বলেছে, গ্রাম এবং শহর সমান্তরালে থাকবে। টিএমএস এর গ্রাম টিএমএসএস এর এই নির্বাহী পরিচালকেরও একটি স্বপ্ন রয়েছে যে এই এই টিএমএসএস এর শুধু বাংলাদেশে থাকবে না, বহির্বিশ্বেও তিনি এই টিএমএসএস এর নানা কর্মকাণ্ড পরিচালিত করবেন। এবং এবং আরেকটি বিষয় উনি আমাদেরকে জানিয়েছেন যে টিএমএসএস এর মাধ্যমে তিনি বাংলাদেশের পজিটিভ বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন দেখেন এই এই আপনার এই উদ্যোক্তা। এই ছিল বগুড়া থেকে, বগুড়া টিএমএসএস থেকে আমার কাছে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। মানিক জানাচ্ছিলেন নারীর উন্নয়নে টিএমএসএস এর কীভাবে অগ্রযাত্রা শুরু হলো সেই বিষয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বাংলাদেশ লাইভে। সংস্কার কাজ চলছে যশোরের খুলনা মহাসড়কের। একদিকে সড়কের সংস্কার, অন্যদিকে বৃষ্টি, সব মিলিয়ে ভোগান্তি বেড়ে এই পথ দিয়ে চলাচল করা মানুষের। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার ওখানে সংস্কার নিয়ে আসলে মানুষের মতামত কি, আসলে কি অবস্থা ওখানে চলছে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ আফসার, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে। এই স্থানটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে একটি গাড়ি কিন্তু দুর্ঘটনা কবলিত হয়েছেন, সেই গাড়ি কিন্তু উল্টে পড়ে রয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন যে কাদার স্থান, সেই স্থানটিকে কিন্তু এই দুই দিনের যে বর্ষণ হয়েছে, এই বর্ষণে কিন্তু কাদার মাটিতে একাকার হয়ে গেছে। এখান থেকে গাড়ি কিন্তু চলতে খুবই কষ্ট হচ্ছে। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে এই দুই লেনের এই সড়কটি করতে যে 321 কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে, এবং এই সড়কটি আগে প্রস্থ ছিল কিন্তু 24 ফিট, সেই 24 ফিট সড়কটি এখন প্রশ্ন করা হচ্ছে কিন্তু 34 ফিট। তো সব মিলিয়ে সড়কটি কিন্তু সংস্কার খোলা হলে এই এলাকার যে চলাচল কিন্তু স্বাভাবিক হবে, কিন্তু এই যে সড়ক সংস্কার করা হচ্ছে এখন কিন্তু এই এলাকায় যে যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষের ভোগান্তি কিন্তু চলছে। আমি এখন কথা বলতে চাই এই এলাকার একজনের মানুষের সাথে, আপনার কাছে জানতে চাই যে এই এলাকা এই এক রাস্তা দিয়ে চলাচল করতে কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? এটা দক্ষিণবঙ্গের সব থেকে ব্যস্ততম মহাসড়ক, যশোর খুলনা মহাসড়ক। এটা রূপদিয়া এলাকার গোপালপুর গেট নামক স্থান। এখানে আসলে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে, এবং এই যে মাহবুব ব্রাদার্সের উদাসীনতায় এই কাজগুলো ধীর গতির কারণে সব থেকে বেশি লাঘব পোহাতে হয় এই এলাকার মানুষের। তো আপনি শুনছিলেন যে এই এলাকার মানুষের এই কাজের যে ধীর গতির কারণে কিন্তু এমনটি হচ্ছে বলে জানিয়েছেন। তো যশোর খুলনা সড়কের যে 32টি রুটের কিন্তু যান চলাচল করে এই সড়ক দিয়ে, তো এই সড়কের চলাচলে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। আমি এখন একটু কথা বলতে চাই যে একজন ড্রাইভারের সাথে, আপনি তো এই সড়ক দিয়ে চলাচল করছেন, তো আপনাদের গাড়ি চালাতে কী ধরনের সমস্যা হচ্ছে? এখানে এই রোডটার কাজ খুব ধীরগতিতে হচ্ছে মাহবুব ব্রাদার্সের। এখানে এই রোডে কাজ হচ্ছে দুই গ্রুপ, তমা গ্রুপ আর মাহবুব ব্রাদার্স। তাই মাহবুব ব্রাদার্সের কাজের ধীরগতির কারণে আমাদের যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত হচ্ছে। কারোর পাতি ছেটে ঢাঙ্গার বল ছিঁড়ে যাচ্ছে, কোনো গাড়ি পাল্টি খাচ্ছে, এবং এই রাস্তা দিয়ে যাইতে গেলে কেউ একটু শান্তিভাবে যাইতে পারে না, প্রতিনিয়ত গাড়ির যে কোনো দুর্ঘটনা ঘটতেই চলেছে। আপনি শুনছিলেন যে দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে, আর যানজট তো লেগেই আছে যশোর থেকে
খুলনা 49 কিলোমিটার, এই সড়ক দিয়ে কিন্তু প্রায় 3-4 ঘন্টা সময় লাগছে। সব মিলিয়ে কিন্তু একটি খারাপ অবস্থায় আছে এই চলাচলকারীরা। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, ধন্যবাদ। রিপনের জানাচ্ছিলেন যশোরের রাস্তার বেহাল দশার কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির খবর। এমনিতেই চরম বেহাল অবস্থা সাভার পৌরসভার সড়ক ব্যবস্থার, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি মানুষের ভোগান্তিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সড়ক সাভারে আপনার ওখানে সড়কগুলো আসলে কি অবস্থা এবং মানুষের আসলে কেমন ভোগান্তি হচ্ছে, কি বলছে তারা? ধন্যবাদ আফসার, আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার 9 নং ওয়ার্ডে। আপনারা জানেন যে সাভার হচ্ছে একটি পৌরসভা যেটা আধুনিক পৌরসভা এবং প্রথম শ্রেণীর পৌরসভা, যে পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানে এমন অবস্থা যে যানবাহন আসলে প্রবেশ করলেই তারা ভেঙে যায়। বিশেষ করে থানা পুলিশের যারা রয়েছে তারা অভিযোগ করছে যে আইন শৃঙ্খলা যে অবনতি দেখা গিয়েছে, যে মুহূর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাইতে পারি না কি কারণে এই পৌরসভার যে ভাঙাচুরো রাস্তাগুলি আপনারা দেখছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে দে এই এইখানে যে প্রচুর ভাঙাচুরো রাস্তা, যার ফলে খানাখন্দর কারণে গাড়িগুলি ভেঙে যায়, যার ফলে এই প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে লোকজন যাতায়াত করতে পারে না। সকালবেলা আজকেও বৃষ্টি ছিল এবং গতকালকেও বৃষ্টি দেখেছেন, যে দুই দিন যে বৈরী আবহাওয়ার কারণে ভাঙাচোরা রাস্তায় হাঁটু পরিমাণ পানির কারণে রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে তারা স্কুলে পৌঁছাতে পারে না, এই কারণ রাস্তা যে ভাঙাচোরো। অনেকেই অভিযোগ করছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করার কোনো সম্ভাবনা নেই। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে, আপনি তো এখানে বসবাস করেন দীর্ঘদিন ধরে, প্রায় 22 বছর ধরে পৌরসভার এই এলাকায় কোনো রাস্তার সংস্কার করা হয়নি? রাস্তার সংস্কার মানে আটা কাটা, এই তো মানে মানে গাড়ি চলবো কেমনে, মানুষই চলা পারে না, মানুষই চলা পারে না, তার মধ্যে মানুষ চলবো কেমনে? আপনার মেয়রের বলেন নাই পারবেন? হ্যাঁ, বহুত কইছি, কয় উমুকের দোষ অমুকের দোষ, আপনার ভোট দেন নাই, আমরা বলে ভোট দিতে হবে। তো ভোট না দিলে মেয়র কীভাবে হলো? ওই তো ওই এইটা এখন কিছু বলছে অনেক বছর যাবত এই কাঁচা অবস্থায় আমরা যাতায়াত করি, একটু বৃষ্টি হলে পানি জমে যায় রাস্তা, রিক্সা উল্টা যায়, ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না। তো আমরা চাই মেয়র মহোদয়ের কাছে অতি তাড়াতাড়ি আমাদের এই সাভার পৌরসভার 9 নং ওয়ার্ডের রাস্তাটা খুব দ্রুতভাবে আপনি সংশোধন করে দেন। আপনারা তো শুনলেন যে এখানের মুরব্বী, আপনি তো এখানে অনেকবার ভোট দিয়েছেন, প্রথম শ্রেণীর পৌরসভা, এই পৌরসভার এই বেহাল দশা কেন? অনেক গার্মেন্টস রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, গাড়িগুড়ি যেতে অসুবিধা হয়, কি সমস্যা হয়? আমরা তো 9 নং ওয়ার্ডে বসবাস করি সাভার পৌরসভার মধ্যে। আমার দৃষ্টিতে একটা জিনিস, সাভার পৌরসভাটা আজকে এই গ্যান্ডাতে 9 নং ওয়ার্ডে আমাদের একটাই দুঃখ, আমাদের এই রাস্তাটা মানে জনসাধারণ কত রিস্কা উল্টা উল্টা যাইয়া মানে কি অবস্থা যে হয়, এটা মাননীয় মেয়র মহোদয় জানে দেখছে, কিন্তু তারপরেও কিন্তু এটা কোনো হস্তক্ষেপ করতেছে না, এটা একমাত্র ওই মেয়র মহোদয় জানে আর আমাদের 9 নং ওয়ার্ডের কমিশনার। হ্যাঁ, এটা কেন করে না, কি অবস্থা, আমরা কি মানে এত অবহেলিত কেন, এটি আমাদের প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যেটা জানলেন যে এই এলাকার যে অবস্থা, মানুষের দুঃখ কষ্ট আসলে শেষ নাই, যার ফলে আসলে এই রাস্তার যে অবস্থা সেই সংস্কার করে না। বেশ কয়েকবার ড্রেনের নাম করে বলা হলো,
কিন্তু ড্রেনও করেন নাই, রাস্তাও সংস্কার করেন নাই, রাস্তাও তৈরি করেন নাই। বারবার বলছে এই মাসে না ওই মাসে, এই বছর না ওই বছর বলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে কালক্ষেপণ করে এই রাস্তা এবং জনগণের যে দুর্ভোগ হচ্ছে আপনারা আসলে না দেখলে আসলে বিশ্বাস হবে না। আমি পৌর মেয়রের সাথে কথা বলেছি, পৌর মেয়র আমাকে বলেছে, আশ্বাস দিয়েছে আগামী অর্থ বছরের মধ্যেই নাকি এই রাস্তার কাজ চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপসার। ধন্যবাদ নাজবুল। তিনি জানাছিলেন সাভার থেকে, সাভারের 9 নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা কী কারণে হচ্ছিল এবং বৃষ্টির কারণে মানুষের যে অসুবিধা হচ্ছিল সে বিষয়ে। তো দর্শক, বাংলাদেশ লাইভে এই ছিল আজকের মতো আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।